শোমেন্দু অধিকারীকে দেওয়া রক্ষা কবচের নির্দেশ 3 সপ্তাহের জন্য বহাল রাখল হাইকোর্ট। এই সময়ের মধ্যে তদন্তের স্বার্থে নোটিশ দিয়ে ডাকতে পারবে পুলিশ, তবে দিনে 2 ঘন্টা ও মোট 2 দিনের বেশি এক একজনকে ডাকা যাবে না। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর উল্লেখ, খেজুরির বৈঠক নিয়ে ঝামেলায় শোমেন্দু অধিকারী সহ অন্যদের রক্ষা কবচ ছিল 15 জুন পর্যন্ত। আবেদনকারী আইনজীবী বলেন, এতদিন কোনো অভিযোগ ছিল না, যেই তিনি দলবদল করলেন তখনই তার বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়। আগামী দিনে এইভাবে নতুন মামলা করে হেনস্থার আশঙ্কা থাকছে।